হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি পার্লারে। তো বুঝতেই পারছো পার্লারে কেন এসেছি, অনেক সাহস নিয়ে এসেছি। তোমরা ভাবছো পার্লারে আসতে আবার সাহস লাগে নাকি? ওইটা নয়, আমি আজকে এসেছি পার্লারে কান ফোটাতে অনেক সাহস নিয়ে। প্রথম প্রথম তো খুব মজা লাগছিল, তারপরে যত সময় যাচ্ছিল আমার তো ওই গানটা দেখে আরো ভয় লাগছিল। তারপরে মা বাবা সবাই বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিন্তু কে শোনে কার কথা? আমার মাথায় এখন হেয়ার ক্লিপ লাগিয়ে দিচ্ছে, আর কানে দুল চুজ করতে দিয়েছিল, ওখানে একটা বেবি পিঙ্ক কালারের ছিল, ওইটা আমি চুজ করলাম পরবো বলে। কিন্তু পরবো তো, কিন্তু আমার তো খুব ভয় লাগছিল, বাবা মা বারবার বলছিল কিচ্ছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, কিন্তু আমি তো শোনার কথা না, বারবার হাতটা সরিয়ে দিচ্ছিলাম। এই দেখো ফ্রেন্ডস, এখন আমার কানে মার্কিং করে দেবে, কেন কি আমার কানটা ফোটানো হবে তো ওই জন্যে। তার আগে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছে। ওরে বাবা রে, ওই দেখো গান, ওইটা দিয়ে ফোটাবে, তব দুটো আমার খুব ভয় লাগছে, কান্না করছিলাম আমি। এই দেখো এখন মার্কিং করে নিচ্ছে, তারপরে কানটা ফোটাবে আমার, কিন্তু আমার তো খুব ভয় লাগছে, আমি তো কান্না করছিলাম, বাবা রে বাবা, খুব ভয়ানক এইটা। আর মা বাবা বলছিল কিচ্ছু হবে না, মা আমাকে শান্তি দিচ্ছিল, কিন্তু আমি তো কারো কথা শুনছিলাম না, বারবার হাতটা সরিয়ে দিচ্ছিলাম। বাবা বলল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তারপরে ওই গানটা দিয়ে আমার কানটা ফুটিয়ে দিল। তারপর ওই দেখো আমার কানটাও ফুটিয়ে দিল, দুলও পড়ে নিয়েছি, কিন্তু আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু একটু একটু ব্যথা করছিল অবশ্যই, ওষুধটা দেওয়ার পরে কমে গেল। আর একটা কান বাকি আছে, ওইটাও ফুটিয়ে দিল, কিন্তু আমি তো তখনও কান্না করছিলাম, তো আর একটা কান ভালো করে মুছে নিয়ে ফুটিয়ে দিল। এই দেখো দুটো কানই ফোটানো হয়ে গেছে, আমি যে কেন ভয় পাচ্ছিলাম আমি নিজেই বুঝতে পারছি না। তো এই দেখো দুটো কানেই দুটো দুল পড়া হয়ে গেছে, কিন্তু দুলটা পরে আমার কেমন লাগছে বলো? আঙ্কেলটা খুব ভালো ছিল, আমায় কত সুন্দর করে দুলটা পরিয়ে দিল, আর একটু ব্যথাও লাগেনি। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে মান্টু কি সুন্দর কানের দুল পরে নিল। প্রথমে একটু ভয় পাচ্ছিল বটে, কিন্তু পরার পরে একটুও ভয় লাগেনি, আর মান্টুকে খুব সুন্দর লাগছে। আর যেসব ছোট ছোট বন্ধুরা তোমরা কান ফোটাতে ভয় পাও, তারা কিন্তু মান্টুকে দেখে শেখো, সাহসটা নাও, ঠিক আছে? একটুও ব্যথা লাগে না, তোমরা নিশ্চিন্তে কান ফোটাতে পারো। আর এই দেখো আমাদের ফোটানো শেষ, আর ওর বাবা কি করলো, টিসটা দিয়ে দিল। তাহলে মান্টুর কান ফোটানো হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে চলো। তোকে ব্যথা লাগলো? হ্যাঁ, বলে দে, ব্যথা লাগেনি। ঠিক আছে চলো।